সবাইকে অভিনন্দন আমাদের আজকের যে ছাত্রদের বিজয় সেটাতে যারা আন্দোলনে অংশ নিয়ে বিজয় অর্জন করলেন সবাইকে শুভেচ্ছা তবে এখন পর্যন্ত দেশের সবচেয়ে খারাপ খবর হলো আমাদের যে রাষ্ট্রীয় সম্পদগুলো এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের এই সম্পদগুলো কিন্তু একজন স্বৈরাচারী সরকার হতে মুক্ত এখন এই সম্পদগুলো কিন্তু আমাদের কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কিছু মহল এগুলোকে ভাঙচুর করতেছে পুড়িয়ে দিতেছে বা বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করতেছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম সিলেটের পারাবত এক্সপ্রেস আর কি ট্রেনে আন্দোলনরতরা ভাঙচুর করছে এই সম্পদগুলো কিন্তু জনগণের এখন এখন কিন্তু এগুলো কোনো সরকারের অধীনে নয় এগুলো কিন্তু জনগণই ব্যবহার করবে বিশেষ করে রেল বা আলাদা আলাদা যেসব সরকারি সম্পদ রয়েছে এগুলো কিন্তু পরবর্তীতে জনগণের টাকা দিয়ে আমাদেরকে রিপেয়ার করতে হবে সব কিছুরই প্রয়োজন কিন্তু আমাদের পরবর্তীতে হবে সেক্ষেত্রে আমরা যারা এসব ভাঙচুরের সাথে যুক্ত হচ্ছি তারা নিজেদেরকে দূরে রাখি কারণ এগুলো আমাদের দেশেরই সম্পদ তাই দয়া করে এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন বিশেষ করে আমরা প্রতিহিংসায় না জড়িয়ে আমাদের দেশের সকল ধর্মের মানুষদের প্রতি শ্রদ্ধাশীল হই গুণীজনরা বা বড়ো বড় নেতারা এ কথাটি হয়তো বলতেছেন যে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই এবং সবাইকে একসাথে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি এবং দেশের যে সম্পদগুলো সেগুলোকে আমরা নিজেরাই রক্ষা করার এখন থেকে চেষ্টা করি তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমরা আশা করি যে আপনারা আমাদের দেশের যে সম্পদগুলো আছে সেগুলোকে অবশ্যই রক্ষা করবেন